এই যে আইন শৃঙ্খলা আর যেগুলি বললাম এটা যে এটা টলারেন্স এখন আর করার মতন নেই ত্রিপুরার যে প্রতিদিন যেটা হচ্ছে একদিকে আইন শৃঙ্খলা নারী ধর্ষণ নারী নির্যাতন আর এদিকে ত্রিপুরা রাজ্য নেশাতে ত্রিপুরা রাজ্যটাকে বাসিয়ে দিয়েছে সরকার বড় বড় কথা বলেছিল নির্বাচনের সময় আগে যে নেশামুক্ত ত্রিপুরা করব আর মানুষকে এখন নেশায় ডুবিয়ে দিচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের মানুষকে একদিকে মদের লাইসেন্স যেটা বললাম ঘরে ঘরে রাস্তায় রাস্তায় শুধু ওনাদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী সাহেব যেমন টাকার দরকার উনি চাল তেল ডাল যা যখন বেড়ছে ওটা কোনো না তেলের দাম বাড়ছে ওনার টাকার দরকার সাধারণ মানুষের কি হচ্ছে তা কোনো ব্যাপার নেই ত্রিপুরা সরকারও টাকা ইনকাম করতে গিয়ে রাজ্যটাকে নেশা ডুবিয়ে দিচ্ছে এগুলির আমরা তীব্র প্রতিবাদ করছি অবিলম্বে ব্যবস্থা নিক সরকার যুব শক্তিকে ধ্বংস করার পথে এগোচ্ছে সরকার নীরব লোক দেখানো কিছু ঘটনা ছাড়া প্রকাশ্য প্রশাসন পুলিশ সবার সহযোগিতা রাজ্যের নেশার বাণিজ্য চলছে এবং এর সঙ্গে জড়িত প্রভাবশালীরা যারা ত্রিপুরা রাজ্যে এখন তারার মদতে এবং প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে নেশা বাণিজ্যের সঙ্গে জড়িত